ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما حفاظة الإسلام بنغلاديش দিরাই উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই আজিম শান শানের রিসালাত সম্মেলনে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন আমির হেফাজতে ইসলাম তায়েদে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবু নগরী। আমরা তার অপেক্ষা আজকের এই বিশাল শানের রিসালাত সম্মেলনের যারা আয়োজন করেছেন দিলাইয়ের স্থানীয় হেফাজতের দায়িত্বশীল কর্মীবৃন্দ, বিশেষ করে জনাব সাহেব আহমদ সাহেব, আমরা তাদের সকলকে সুক্রিয়া জ্ঞাপন করি এবং ধন্যবাদ জানাই। আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা আপনাদের সম্মুখে আরজ করব। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মাকাম এবং যেই শান দিয়েছেন, যে মর্যাদা এবং যে সম্মান দিয়েছেন বিশ্ব ইতিহাসে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আর কাউকে সেই মর্যাদার সন্ধান করেন নি। এজন্য 1400 বছর পর্যন্ত ইসলামের সকল ঘরানার সকল ইসলামিক স্কলার এবং আলেমদের ঐক্যমতের সিদ্ধান্ত হলো আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কেউ কেউ কটূক্তি করে, কটাক্ষ করে, গালি দেয়, তাহলে সেই ব্যক্তি হলো আল্লাহর আসমানের নিচে জমিনের উপর মানব জাতির মধ্যে সবচেয়ে ঘৃণ্যতম এবং নিকৃষ্টতম অপরাধী। সাতেমে রাসূল বলা হয় তাকে ইসলামের পরিভাষায়। আর এই সাতেমে রাসূলের জন্য ইসলামের সকল ঘরানার সকল যুগের সকল আলেমদের ঐক্যমতের সিদ্ধান্ত হলো সাতেমে রাসূল নবীকে কটাক্ষকারীর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই সাতেমে রাসূলের নবীর উপর কটূক্তিকারী, কটাক্ষকারী, ঘৃণ্য মানবতার দুশ্মনের শাস্তি মৃত্যুদণ্ডের আইন দাবি নিয়ে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি আমাদেরকে ডেকেছিলেন 2013 সালে। তার সেই ডাকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের লক্ষ কোটি জনতা বাঘ ভাঙ্গা জোয়ারের মতো ছুটেছিল। বাংলাদেশের 50 বছরের ইতিহাসের সবচেয়ে বড় গণজাগরণ অনুষ্ঠিত হয়েছিল আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত এবং নবীর দুশ্মনদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস করার দাবিতে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লামা আহমদ শফি চলে গেছেন, কিন্তু আমরা সেই ভুলে যাইনি। কায়েদে মিল্লাতে ইসলামী আল্লামা জুনায়েদ বাবু নগরী হেফাজতে ইসলামের হাল ধরেছেন। ইনশাআল্লাহ আল্লাহর জমিনে নবী প্রেমিকদের এই পবিত্র বাংলার মাটিতে নবীর দুশ্মনদের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ডের বিধান পাস করা ছাড়া বাংলাদেশে ইনশাআল্লাহ তাওহীদি জনতা ক্ষান্ত হবে না। সেজন্য যদি আন্দোলন করতে হয়, আন্দোলন করবে, ঘাম ঝরাতে হয়, ঘাম ছড়াবে, বুকের যদি আবার তাজা রক্ত দিতে হয়, সে রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, রসুল প্রেমিক আশেকে রসুল, রসুল প্রেমিক আশেকে রসুল উম্মতেরা, আমি আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা দৃষ্টান্ত শোনাই। আপনার রসুলের প্রতি মুমিনের কেমন ভালোবাসা থাকতে হবে, মুমিন ব্যক্তি যদি জানতে পারে কোন ব্যক্তি আল্লাহর নবীর উপর আক্রমণ করেছে, নবীর সেই দুশ্মনের ব্যাপারে মুমিন ব্যক্তির মনোভাব কি হবে। হাদিসের কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারে মুবাশশারা 10 জন জান্নাতের সংবাদপ্রাপ্ত শ্রেষ্ঠ 10 সাহাবীর একজন, তার ভাই ছিল উতবা ইবনে আবি ওয়াক্কাস, সে ছিল কাফের বেঈমান। উহুদের জিহাদে সে আল্লাহর নবীর উপর হামলা করেছিল, নবীজির উপর হামলা করে নবীর শরীরকে সে রক্তাক্ত করেছিল, ক্ষতবিক্ষত করেছিল। এ সংবাদ যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস শুনেছেন যে তার ভাই আল্লাহর নবীকে আক্রমণ করেছে, নিজের ভাইয়ের হাত
নবীজির রক্তে রঞ্জিত হয়েছে সেই সাহাবীর প্রতিক্রিয়া এবং ভূমিকা কি ছিল ইতিহাস বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সোনার অক্ষরে আজও ইতিহাসের পাতায় লেখা আছে তিনি বলেন ফামা হারিস্তু আলা কতলি আহাদিন হিরসি আলা কতলি আখি উতবা ইবনে আবি ওয়াক্কাস লিমা ফাআল বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার জীবনে আল্লাহর শপথ করে বলছি আর কোন মানুষকে খুন করার জন্য হত্যা করার জন্য এতটা পাগল হইনি আমার আপন ভাই যখন নবীর উপর হামলা করে রক্তাক্ত করেছেন সংবাদ শুনেছি তখন নিজের ভাইকে খুন করবার জন্য আমি যতটা পাগল হয়েছি মুহতারাম হাজিরিন কোরআন বলেছে আমিনু কামা আমানান নাস কিয়ামত পর্যন্ত হে ঈমানদার তোমরা যদি আল্লাহর দরবারে খাঁটি মুমিন হিসেবে বিবেচিত হতে হও তাহলে তোমাদের ঈমান হতে হবে সাহাবীদের মতো ঠিক কাদের মতো নবীর সাহাবীরা তারাই হলেন ঈমানের মানদণ্ড নবীর সাহাবীগণ তারাই হলেন হকের মানদণ্ড তারাই হলেন মিয়ারে হক সাহাবায়ে কেরাম মিয়ারে হক যার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে যাবে তার নাম খাঁটি মুমিন যার ঈমান সাহাবীদের ঈমানের বৈশিষ্ট্য সম্পন্ন হবে না সে ঈমানদারের নাম ধারণ করলেও সে প্রকৃত ভণ্ড মুনাফিক সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই বর্ণনা থেকে বোঝা যায় যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর উপর হামলা করে তাহলে তাকে খুন করার জন্য পাগল হওয়ার নাম হলো ঈমান আর তাকে রক্ষা করা এটার নাম ভণ্ডামি নবীর দুশমনকে প্রশ্রয় দেওয়া এটা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে দুশমনের নামান্তর সুতরাং নবীর দুশমন সে আমার ব্লাড কানেক্টেড রক্তের সম্পর্কের কেউ হতে পারে নবীর উপর কটাক্ষকারী সে আমার ঘনিষ্ঠ কোনো বন্ধু হতে পারে নবীর উপর কটুক্তিকারী সে আমার দলের কোনো নেতাকর্মী হতে পারে কিন্তু আমি যদি ইমানদার হয়ে থাকি যে আল্লাহর নবীর উপর আক্রমণ করবে সে আমার আত্মীয় হোক বন্ধু হোক সহকর্মী হোক আমার জানের দুশমন হবে সে আমার জানের দুশমন হবে সে সংগ্রামী সাথী ও বন্ধুগণ সাহাবীওয়ালা ঈমানের মানদণ্ড থেকে আমরা বুঝতে পারলাম নবীর দুশমনকে খতম করতে চাওয়া খতম করার জন্য পাগল হওয়া এটাই হলো ঈমান এটাই হলো ঈমান আমি আপনাদেরকে ছোট্ট একটা দৃষ্টান্ত দেই হে মায়ের সন্তানেরা যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে প্রসব করেছে অথবা 2 বছর পর্যন্ত বুকের স্তন্য দান করেছে কোন সন্তানের সামনে যদি তার মায়ের ইজ্জত নিয়ে কোন লম্পট ছিনিমিনি খেলে কোন লম্পট যদি মায়ের ইজ্জতের উপর হামলা চালায় দুনিয়ার কোন সন্তান বরদাস্ত করবে না এই বলো দুনিয়ার কোন সন্তান বরদাস্ত করবে না তাহলে কি করবে কি করবা বলো কি করবেন মায়ের ইজ্জতের উপর যে ব্যক্তি হামলা করবে লম্পটকে আমি আমার হাতে খতম করে দিতে চাই কথা ঠিক এবার প্রশ্নের জবাব দেন একজন মায়ের সন্তানের কাছে তার মায়ের ইজ্জতের যতটুকু দাম নবীর আশেক রাসূল উম্মতের কাছে তার ইজ্জতের দাম রাসূলের ইজ্জতের দাম তার চেয়ে কম না বেশি চিৎকার করে বলুন কম না বেশি সেই শানের সালাতের জন্য হে মায়ের সন্তানেরা তোমরা যদি তোমার মায়ের ইজ্জতের হেফাজতের জন্য মায়ের দুশমনকে খতম করতে চাও তাহলে নবীর আশেক রাসূল উম্মতেরা নবীর ইজ্জতের হেফাজতের জন্য নবীর দুশমনের মৃত্যুদণ্ড চাই মৃত্যুদণ্ড চাই আমাদের কথাটা স্পষ্ট এবং পরিষ্কার আমাদের দাবি নবীর দুশমন নবীকে কটাক্ষকারীর শাস্তি কি চিৎকার করবেন শাস্তি কি
এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব হলো মুসলমানদের শাসকদের এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব হলো মুসলমানদের বিচার ব্যবস্থা আদালতে আদালত যদি সেই বিচার করতে না পারে শাসক গোষ্ঠী যদি নবীর দুশমনকে শাস্তি না দিয়ে মৃত্যুদণ্ড না দিয়ে জামাই আদরে লালন পালন করতে চায় আর সেই কারণে আশিক রাসূল উম্মতরা যদি ক্ষিপ্ত হয় নবীর প্রেমে পাগল হয় নবীর দুশমনকে খতম করে দেয় তাহলে এটা কোন আশিক রাসূলের অপরাধ নয় এটা রাষ্ট্রের ব্যর্থতা বিচার ব্যবস্থার ব্যর্থতা নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্য আরেকজনের গারে ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া এটাকে আমাদের বাংলাদেশে বলে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানো এই উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানো দেশের মানুষ মানবে না আমি আপনাকে বলি আপনি যখন আপনার মায়ের ইজ্জতের হেফাজত করতে গিয়ে লম্পটকে খতম করে দিলেন এবার যদি শাসক অথবা বিচার ব্যবস্থা এসে আপনাকে বলে তোমার বিচার হবে তুমি কেন নিজ হাতে সেই লম্পটকে খতম করতে গেলা এজন্য তোমার বিচার হবে দুনিয়ার মানুষ সেই আদালতকে সেই শাসককে কি বলবে বলবে আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দেওয়া তো শাসকের দায়িত্ব ছিল আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দেওয়া তো আদালতের দায়িত্ব ছিল আমার মায়ের ইজ্জত যখন লুণ্ঠিত হয়েছে তখন এই আদালত এবং এই শাসক গোষ্ঠী তখন তোমরা কার চুল ছিঁড়েছিলে তখন তোমরা নাকে তেল দিয়ে কেন ঘুমিয়েছিলে এখন এসেছো মায়ের ইজ্জতের হেফাজতকারী সন্তানের বিচার করতে এই বিচার করবার কোন অধিকার তোমাদের নাই কোন অধিকার তোমাদের নাই কোন অধিকার আমরা স্পষ্ট ভাষায় সে কথাই বলতে চাই নবীর ইজ্জতের নিরাপত্তা দেওয়া শাসকদের দায়িত্ব নবীর ইজ্জতের নিরাপত্তা দেওয়া বিচার ব্যবস্থা আদালতের দায়িত্ব সেজন্য মৃত্যুদণ্ডের আইন তৈরি করতে হবে মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে মুসলমানদের সরকার মুসলমানদের ট্যাক্সের পয়সায় লালিত রাষ্ট্র ব্যবস্থা মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে পরিচালিত সংসদ ভবনে বসে যে আইন তৈরি করবে সেখানে আগামী দিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতে নবীর দুশমনের জন্য যদি সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ডের আইন তৈরি না করতে পারে আবার 2013 মতো শাহাদাতের রক্ত দিতে কারা প্রস্তুত আছো কারা প্রস্তুত আছো নবীর কলিজার টুকরা উম্মতেরা আল্লাহর নবী আমাদেরকে ভালোবেসেছেন কথা বলেন ঠিক না বেঠি নবীজি তার উম্মতকে কতটা বেশি ভালোবেসেছেন নবীজি তার উম্মতের জন্য কতটা পাগল পারা ছিলেন পৃথিবীর ইতিহাসে আল্লাহর নবীর মতো উম্মতকে ভালোবাসার এমন নজির কেউ দেখাতে পারবে না স্বয়ং আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহর রাসূল কে স্বয়ং আল্লাহ বলেছেন উম্মতের প্রতি নবীর দরদ কতটা গভীর হৃদয়ের কতটা গভীরে আল্লাহর নবীর হৃদয়ে উম্মতের জন্য ভালোবাসা আল্লাহ বলেন যে হে উম্মতে মুহাম্মাদিয়া হে আখির নবীর উম্মতেরা তোমাদের নবী তোমাদেরকে কত বেশি ভালোবেসেছেন দেখো উম্মতের জন্য কোন কষ্টকর বিষয় যেটা উম্মতকে কষ্ট দেয় যেটা উম্মতের
জন্য কষ্টের কারণ হয়, যেটা উম্মতের শরীর থেকে রক্ত ঝরায়, যেটা উম্মতের হৃদয় থেকে রক্ত ঝরায়। উম্মতের জন্য এমন কোন পরিস্থিতি তৈরি হলে উম্মত নিজেরা বিপদে পড়ে, উম্মত নিজেরা বিপদের সম্মুখীন হয়ে যতটা কষ্ট ভোগ করে, আল্লাহর নবী উম্মতকে এত বেশি ভালোবেসেছেন, উম্মতের ব্যথায় আল্লাহর নবীর হৃদয়ে ব্যথা ছিল এর চেয়েও বেশি। উম্মত আঘাত প্রাপ্ত হলে উম্মত যতটা ব্যথা নিজে পায়, আল্লাহর নবী সেই আঘাতের কারণে উম্মতের চেয়ে ব্যথা আরো বেশি অনুভব করে। মুহতারাম হাজেরিন, সেই রসুল যিনি আমার জন্য তোমার জন্য সারাটা জীবন ব্যয় করেছেন, রাতের অন্ধকারে আল্লাহর দরবারে চোখের নাজরানা পেশ, চোখের পানির নাজরানা দিয়েছেন, দিনের আলোতে তায়েফ থেকে উহুদের ময়দান পর্যন্ত বিন্দু বিন্দু রক্ত ছড়িয়েছেন, এই উম্মতের স্বার্থে, উম্মতের শান্তির জন্য, উম্মতের মুক্তির জন্য কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর রাসূলের এই ভালোবাসা, নবীজি আমাদেরকে এভাবে ভালোবেসেছেন, আমাদের উপর সেই ভালোবাসার কোন দাবি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলবেন কি দাবি, ভালোবাসার দাবি কি? ভালোবাসার দাবি আর কিছু নয়, হাল জাযাউল ইহসানি ইল্লা ইহসান। ভালোবাসার দাবি হলো আল্লাহর নবী আমাদেরকে যেভাবে ভালোবেসেছেন, উম্মত হিসেবে নবীজিকে আমরা তেমনই ভালোবাসা উপহার দিব, নবীজিকে আমরা তেমনই ভালোবাসা উপহার দিব, এটাই হলো আমাদেরকে আল্লাহর নবীর ভালোবাসার দাবি। মুহতারাম হাজেরিন, আমরা নবীকে সেইভাবে ভালোবাসতে প্রস্তুত আছি তো? আল্লাহর নবী আমাদের কাছ থেকে একটা বিশেষ ধরনের ভালোবাসা চেয়েছেন। নবীজি বলেছেন, তোমরা আমাকে এমন ভাবে ভালোবাসতে হবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। পিতার চেয়ে, মাতার চেয়ে, সন্তানের চেয়ে, স্বামীর চেয়ে, স্ত্রীর চেয়ে, নেতার চেয়ে, নেত্রীর চেয়ে, সবার চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। এভাবে ভালোবাসতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সুতরাং হে উম্মতে মুহাম্মাদিয়া, আল বালা ওয়াল বারা, কার সঙ্গে সম্পর্ক রাখবে আর কার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, ইসলামের গুরুত্বপূর্ণ বিধান রয়েছে, সম্পর্ক রাখার মূলনীতি রয়েছে, আবার সম্পর্ক ছিন্ন করার মূলনীতি রয়েছে। সেই সূত্র ধরে মুসলমানদের জন্য ইমানি দায়িত্ব আর কর্তব্য হচ্ছে, যে বা যারা আল্লাহর রাসূলের প্রতি হৃদয়ে ইশক এবং ভালোবাসা লালন করে না, সেই পক্ষের সাথে, সেই দলের সাথে, সেই ব্যক্তির সাথে কোন মুমিনের হৃদয়ের আত্মার সম্পর্ক থাকতে পারে না। বরং আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য যদি তোমার ব্লাড কানেক্টেড রক্তের সম্পর্কের কেউ আল্লাহর নবীর দুশ্মনে পরিণত হয়, তোমার ঘনিষ্ঠ বন্ধু কেউ যদি নবীর সঙ্গে দুশ্মনী করতে থাকে, তোমার আপনজন যদি কেউ নবীর দুশ্মনে পরিণত হয়, হে উম্মতে মুহাম্মাদিয়া, সঙ্গে সঙ্গে নবীর দুশ্মন তোমার জানের দুশ্মন হতে হবে। নবীজির প্রতি এভাবেই ভালোবাসা যদি আমরা প্রকাশ করি, আমাদের দ্বারা শানে রেসালাত হেফাজত হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা আল্লাহর রাসূলের প্রতি সেই ভালোবাসার প্রমাণ দিব তো ইনশাআল্লাহ। কিভাবে প্রমাণ দিবেন, কিভাবে দিবেন? দেখেন, নবীর প্রতি ভালোবাসার প্রমাণ দেওয়ার ঐতিহাসিকভাবে দুইটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? একটা হলো ইহুদি পদ্ধতি আর একটা হলো সাহাবী পদ্ধতি। বলেন একটা আর একটা। আমরা আল্লাহর নবীকে ভালোবাসা দিব কোন পদ্ধতিতে? ইহুদি পদ্ধতিতে না সাহাবী পদ্ধতিতে? ইহুদি পদ্ধতি কি ছিল আর সাহাবী পদ্ধতি কি ছিল? ইহুদি পদ্ধতি ছিল ইহুদিদের নবী মুসা আলাইহিসসালাম যখন তাদেরকে আহ্বান করেছিলেন, চলো, আল্লাহ বলেছেন আল্লাহর দিনের ঝান্ডা নিয়ে সামনে এগিয়ে যেতে, আল্লাহ পাক তার দিনকে বিজয় দান করবেন। ইহুদিরা কি বলেছিল?
izhab anta wa rabbuka faqatila inna hahuna qa'idun. He rasul, he nabi, apni ar apnar khuda আপনারা দুজন গিয়ে যুদ্ধ করেন, ঝুঁকি নেন, রক্ত দেন, আমরা এখানে আরামে বসে থাকব। আপনি এবং আপনার রব, আপনি রক্ত দিয়ে জীবন দিয়ে যদি বিজয় অর্জন করতে পারেন তখন বিজয় উদযাপন করার জন্য আপনি আমাদেরকে পাবেন। এটা ছিল কাদের পদ্ধতি? জোরে বলেন কাদের? ইহুদিদের পদ্ধতি। সাহাবীদের পদ্ধতি কি ছিল? সাহাবীদের পদ্ধতি আল্লাহর নবী যেদিন বদরের জিহাদে হাজির হয়েছিলেন মাত্র 313 জন সাহাবী, দুর্বল, নিরন্ন, নিরস্ত্র, অসহায়, অনাহারী, পেটে খাবার নেই, হাতে ঢাল তরবারি নাই, সংখ্যায় মাত্র 313 জন। অপরদিকে 1000 দুর্ধর্ষ বাহিনী উদ্ধত হয়ে এসেছে আল্লাহর নবীকে খতম করার জন্য, আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে মিটিয়ে দেওয়ার জন্য। আমার নবীর চেহারার মধ্যে দুশ্চিন্তার ভাব, আজ কি হবে? এই উদ্ধত 1000 দুর্ধর্ষ আবু জাহাল বাহিনী, তারা কি আমার দিনকে আল্লাহর জমিন থেকে বিলুপ্ত করে দিবে? তারা কি মিটিয়ে ফেলবে? নবীজি দুশ্চিন্তামুক্ত, দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। এমন সময় নবীজির সাহাবী মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে সমস্ত সাহাবীদের পক্ষ থেকে নবীজিকে লক্ষ্য করে কয়েকটি কথা বলেছিলেন, সেই কথাগুলো সোনার অক্ষরে লিপিবদ্ধ আছে সহিহ বুখারী শরীফ সহ হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে, সেই ঘটনা বর্ণিত হয়। হযরতে মিকদাদ আল্লাহর রাসূলকে বলেছিলেন, ও গো আল্লাহর রাসূল, ওয়াল্লাহ ইন্না লা নাকুল কামা কালাত বনু ইসরাঈল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন ওয়ালাকিন ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। ও গো নবী, আজকে আমরা আপনার সাহাবীরা আপনাকে সেই জবাব দিব না নবী মুসা আলাইহিস সালামকে তার ইহুদি উম্মতরা যেই জবাব দিয়েছিল। আমরা একথা বলবো না, আপনি যান আমরা বসে থাকবো না। তাহলে আমাদের জবাব কি? আমাদের জবাব হলো, নবীজি আপনি সামনে অগ্রসর হন। ওয়াল্লাহি ইন্না নুকাতিলু আন ইয়ামিনিক ওয়া আন শিমালিক ওয়া আন আমামিক ওয়া আন খালফিক। আপনার ডানে আমরা আছি, আপনার বামে আমরা আছি, আপনার সামনে আমরা আছি, আপনার পেছনে আমরা আছি। আপনার একজন সাহাবী জিন্দা থাকতে আপনার উপর আর আপনার দ্বীনের উপর কাফের আর বেঈমানদের দুশমনের শত্রুদের কোনো হামলা, কোনো আঘাত বরদাস্ত করা হবে না। আপনি যদি আমাদেরকে হুকুম করেন আমরা সামনে অগ্রসর হব। আমাদের সামনে যদি সমুদ্রের উত্তাল তরঙ্গ পড়ে যায়, আল্লাহর কসম, সমুদ্রের উত্তাল তরঙ্গ আপনার সাহাবীদের অগ্রবিচার রুখে দিতে পারবে না। সামনে এগিয়ে যেতে যদি দেখি আমাদের সামনে বিশাল আগ্নেয়গিরি, ও আল্লাহর রাসূল কসম করে বলি, বিশাল অগ্নিকুণ্ড আমাদের যাত্রাকে থমকে দিতে পারবে না। হে উম্মতে মুহাম্মাদিয়া, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর নবী যেই দিনের জন্য দানদান শহীদ করেছিলেন, যেই দিনের জন্য তায়েফের ময়দানে মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ শরীরকে ক্ষতবিক্ষত করেছিলেন, যেই দিনের জন্য আল্লাহর নবী যে উম্মতের জন্য ওহদের ময়দানে মাথা ভেঙেছিলেন, সেই দিনকে হেফাজত করার জন্য, নবীর উম্মতকে হেফাজত করার জন্য, আবার নবীর দিনের জন্য সমুন্নত করবার জন্য শাহাদাতের রক্ত দিতে প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ কায়দা মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবু নগরী আসতেছে। আমরা হযরতকে সামনে রেখে বলতে চাই, খতমে নবুয়তের সিংহাসনকে সংরক্ষণ করার জন্য আল্লামা বাবু নগরী যদি সামনে এগিয়ে যায়, নায়েবে নবী, এ যুগের নবীর সত্যিকার ওয়ারেস বাবু নগরী আল্লামা জুনায়েদ বাবু নগরীকে আমির হেফাজতকে সঙ্গে দেওয়ার জন্য, তাকে সঙ্গ দেওয়ার জন্য, খতমে নবুয়তের দাবি আদায় করবার জন্য, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করবার জন্য তার ডানে, তার বামে, তার সামনে, তার পিছনে থেকে জীবন দিতে কারা প্রস্তুত? জীবন দিতে কারা প্রস্তুত?
দিকে তাকান আমার কথা চলছে লক্ষ্য করে শুনেন সর্বশেষ কথা আমার নবীর সেই কলিজার টুকরা উম্মত যে উম্মতের জন্য নবীজি মাথা ভেঙেছেন যে উম্মতের জন্য আমার নবী তায়েফের ময়দানকে নিজের শরীরের পবিত্র রক্ত দিয়ে রঞ্জিত করেছিলেন সেই উম্মতের রক্তের দাগ যেই খুনির হাতে লেগে আছে নবীর উম্মতের দেশ বাংলার মাটিতে সেই খুনিকে আমরা দেখতে চাই না দেখতে চাই না দেখতে চাই না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক ইনশাআল্লাহ দেশের প্রতিটি ক্রান্তিকালে জাতির প্রতিটি ক্রান্তিকালে ইসলামের উপর আক্রমণ আসার প্রতিটি ক্রান্তিকালে হেফাজতে ইসলাম ইনশাআল্লাহ দিনের সৈনিক হিসেবে বাংলাদেশের সৈনিক হিসেবে আছে আপনারা হেফাজতের সঙ্গে আছেন তো আমাদের আমির বলেছেন আমাদের আমির বলেছেন বাংলাদেশের সমস্ত মসজিদের মুসল্লিরা হেফাজতের কর্মী সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হেফাজতের কর্মী কথা বলেন ঠিক না বেঠিক ঠিক বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম একটার সঙ্গে আরেকটা জড়িয়ে আছে এদেশে ইসলাম বিপন্ন হলে স্বাধীনতা বিপন্ন হবে সুতরাং যারা ইসলামের দুশমন তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশমন আমির হেফাজতের জন্য আমরা স্পষ্ট ভাষায় তাকে আমরা আহ্বান জানাতে চাই আমরা তার সামনে শপথের বাক্য উচ্চারণ করতে চাই হে কায়েদ সামনে আগুন হে আমাদের নেতা সামনে আগুন যত রক্তের প্রয়োজন হয় বঙ্গোপসাগর পরিমাণ রক্ত দিতে আমরা প্রস্তুত রক্ত দিতে আমরা আল্লাহ পাক কবুল করুন হেফাজতে ইসলামকে আল্লাহ পাক কবুল করুন কায়েদে মিল্লাতে ইসলামিয়া আমির হেফাজতে ইসলাম আল্লামা জুনায়েদ বাবু নগরীকে আল্লাহ পাক সহিহ সালামতের সাথে হায়াতে তাইয়েবা দান করুন আমিন তার হিম্মতের মধ্যে আল্লাহ আরো বরকত দান করুন আমিন তাই থাকবেন তো ইনশাআল্লাহ বাবু নগরে ডাক দিলে মাথায় কাফনের কাপড় পরে রাস্তায় নামতে কে কে রাজি আছে বাবু নগরীর আগমন শুভেচ্ছার স্বাগতম আমরা কি তোমার সাথে আল্লাহ সাথে